সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সাহিল বাংলা টিভি অ্যান্ড এডুকেশন রাজ্য মন্ত্রিসভা গঠনের পর শিক্ষা দপ্তরে দুটি পৃথক মন্ত্রক তৈরি হতে পারে এমনটাই অনুমান করছে রাজ্যের রাজনৈতিক মহল রাজ্যের বিরুদ্ধে আন্দোলনের অধিকাংশ শিক্ষা কেন্দ্রিক ফলে আগে থেকেই পরিকল্পনা করতে পারে রাজ্য সরকার দেখুন যে দুটি কারণে পৃথক মন্ত্রক তৈরি হবে এবং কি কি সুবিধা পাবে রাজ্য এক সহজেই সমস্ত বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়া যাবে দুই কাজের বোঝা কমবে ফলে স্বচ্ছতা আসতে পারে তিন সমস্যা হলে সহজেই সমাধান সম্ভব হবে সম্ভাব্য দুটি মন্ত্রক যে দুটি মন্ত্রক নিয়ে ইতিমধ্যেই আলোচনা হচ্ছে এক মন্ত্রক দুটিকে দুটি ভাগে ভাগ করা হতে পারে ফলে যে দুটি মন্ত্রক তৈরি হওয়ার সম্ভাবনা তার প্রথমটি হলো স্কুল শিক্ষা মন্ত্রক দ্বিতীয়টি হল শিক্ষা মন্ত্রক অর্থাৎ স্কুল শিক্ষা মন্ত্রকের আওতায় থাকবে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এবং উচ্চশিক্ষা মন্ত্রকের আওতায় থাকবে গ্র্যাজুয়েশন থেকে মাস্টার্স পর্যন্ত অর্থাৎ দুটি পৃথক মন্ত্রক তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল যেটা বাম আমলেও দুটি পৃথক মন্ত্রক দেখা গেছে এ রাজ্যে স্কুল শিক্ষা মন্ত্রক এবং উচ্চশিক্ষা মন্ত্রকের অস্তিত্ব বাম আমলেও দেখা গেছে স্বাভাবিকভাবেই রাজ্যে দুটি মন্ত্রক তৈরির জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে দুটি মন্ত্রকে দুটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলে স্বাভাবিকভাবেই চাপ কমবে তো প্রিয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট দুটি মন্ত্রক হলে রাজ্যবাসী বিশেষ করে শিক্ষক শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী এবং চুক্তিভিত্তিক সমস্ত শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের কি কোনো সমস্যার সমাধান সম্ভব হবে এবং সেই সমস্যা কি দ্রুত সম্ভব হতে পারে এ বিষয়ে অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন যার ফলে তৈরি হতে পারে দুটি শিক্ষামন্ত্রক এক কথায় বিগত দিনের রাজ্য যে শিক্ষক আন্দোলন দেখেছে সেখান থেকে শিক্ষা নিয়েই তৈরি হতে পারে দুটি শিক্ষামন্ত্রক এমনটাই অনুমান রাজনৈতিক মহলের